নমস্কার, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি এনভায়রনমেন্টাল মুভমেন্ট অফ ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্ট, নর্মদা বাঁচাও আন্দোলন। এর আগে আমরা চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা করেছি, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তোমরা চেক করতে পারো। আর আজকে আমাদের এই নর্মদা বাঁচাও আন্দোলনটি তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং অনার্স বা মাস্টার্সে যাদের এনভায়রনমেন্টাল জিওগ্রাফি পেপারটা রয়েছে তাদের কিন্তু এই পেপারটা বা এই টপিকটা কিন্তু পড়তে হবে। তো আমরা সম্পূর্ণ ভিডিওটি যখন শুরু করছি নর্মদা বাঁচাও আন্দোলনের, তার আগে আমাদের নর্মদা নদীকে কেন্দ্র করে তোমরা বুঝতে পারছো আন্দোলনটা আছে। তাই নর্মদা নদী সম্পর্কে সামান্য কিছু তথ্য আমাদের জানতে হবে। নর্মদা নদী মেনলি যে প্রবাহিত হচ্ছে, এর প্রবাহ যে পথ সেটি হচ্ছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট, এই তিনটি রাজ্যের ওপর দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে এবং অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে, এবং উৎপত্তি লাভ করে এটা আরব সাগরের অন্তর্গত গালফ অফ খাম্বাত অর্থাৎ খাম্বাত উপসাগরে এটি পতিত হয়েছে। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এবং এর উৎসস্থল থেকে মোহনা অবধি মোট যে দূরত্ব বা দৈর্ঘ্যটা 1312 কিলোমিটার প্রায় এর দূরত্ব। এটা হচ্ছে আমাদের নর্মদা নদীর সম্পর্কে বিষয়। এবার নর্মদা নদীতে কেন এই আন্দোলনটা গড়ে উঠেছে, বা আন্দোলনটার প্রেক্ষাপট কী, পটভূমি কী, বা অন্যান্য যাবতীয় ঘটনা রয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে, সেটা আমরা আজকের ভিডিওটা দেখব। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের আন্দোলনের মূল বিষয়। আমাদের প্রথম যেটা দেখো, দেখছি আমরা ধারণার মধ্যে কী বলছে, নর্মদা বাঁধ বিরোধী আন্দোলনকে বর্তমান সময়ের সব থেকে উদযাপিত একটা বাঁধ বিরোধী আন্দোলন বলা হয়। 2006 সালের 8ই মার্চ নর্মদা নদীকে যে কেন্দ্র করে বাঁধ নির্মাণ করা হয়, নর্মদা বাঁধের সর্দার সরোবর জলাধার, সেই সর্দার সরোবর জলাধারটাই কে কেন্দ্র করে তৈরি হয়েছিল এই বাঁধ। সেই বাঁধকে কেন্দ্র করেই কিন্তু মূলত আন্দোলনের যত সূত্রপাত। বর্তমানে 110.26 মিটার থেকে বাড়িয়ে 121.92 মিটার উচ্চতা করা নির্ধারিত হয়, যা নর্মদা প্রকল্পের পরিবেশ এবং সামাজিক প্রভাবকে আরও বিতর্কিত করে। এবং এই বাঁধ তৈরির বিরুদ্ধেই আন্দোলন করে তুলেছিলেন যারা, তাদের এই আন্দোলনটা এনবিএ অর্থাৎ নর্মদা বাঁচাও আন্দোলন নামে পরিচিত ছিল এটা। এবার এই যে নর্মদা বাঁচাও আন্দোলন রয়েছে, এই আন্দোলনটাকে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ডও দেওয়া হয়, যা নোবেল পুরস্কারের বিকল্প পুরস্কার হিসেবে বলা হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধটা নির্মাণ করার জন্যই কিন্তু মূলত এটা তৈরি হচ্ছে। এবার দেখো তোমরা স্ক্রিনে পটভূমিটা দেখতে পাচ্ছ আন্দোলনটার, যেটা আমরা বললাম যে নর্মদা ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদী, প্রায় 1300 কিলোমিটার জায়গা, অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি পার্টিকুলার এস্টিমেটটা বলে দিলাম, সেটা হচ্ছে প্রায় 1312 কিমি এলাকা জুড়ে কি মানে দৈর্ঘ্যটা অতিক্রম করেছে, এবং মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাটের ওপর দিয়ে এটা প্রবাহিত হয়েছে। এবার এখানে যে বাঁধ নির্মাণ করা হয়, সেই বাঁধ নির্মাণকে কেন্দ্র করেই কিন্তু মূলত বিষয়বস্তু। 1962 সালে জওহরলাল নেহরু সর্দার সরোবর প্রকল্পের শিলান্যাস করেন। এই প্রকল্পের অধীনে 30টি বৃহৎ বাঁধ, 133টি মাঝারি বাঁধ এবং 3000টি ছোট বাঁধ, এবং এর সাথে 75,000 কিলোমিটার ব্যাপী বিস্তৃত ক্যানেল নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনা করা হয়। প্রকল্পটির বিশালতা বিবেচনা করে লেখক ক্লড আলভারেস এটিকে পৃথিবীর সর্বাধিক পরিকল্পিত পরিবেশ বিপর্যয় বলে গণনা করেছিল। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে কে পৃথিবী নর্মদা নদীর যে বাঁধটা নির্মাণ হচ্ছে তাকে পৃথিবীর সর্বাধিক পরিকল্পিত পরিবেশ বিপর্যয় বলেছেন, সেটা হচ্ছে ক্লড আলভারেস। তো এই পরিপ্রেক্ষিতে দেখো শুরু হচ্ছে এখানে কি বলছে, তাছাড়া বর্তমান সময়ে দুটি বৃহৎ বাঁধ বিতর্কের মূল কেন্দ্রবিন্দু, মধ্যপ্রদেশের নর্মদা সাগর প্রজেক্ট আর গুজরাটের সর্দার সরোবর প্রজেক্ট। এগুলির মধ্যে সর্দার সরোবর প্রকল্প ভারতের অন্যতম বৃহত্তম জলাধার নির্মাণমূলক প্রকল্প। রাজ্য সরকার সর্দার সরোবর প্রকল্প নির্মাণের পক্ষপাতে ছিলেন, কারণ এই প্রকল্পের মাধ্যমে মধ্যপ্রদেশ ও গুজরাটে প্রায় 2.27 মিলিয়ন হেক্টর জমিতে জলসেচ করা সম্ভব হবে, এছাড়া বন্যা নিয়ন্ত্রণও করা যাবে। এইসব উপকারিতা সত্ত্বেও এই যে প্রজেক্টটা ছিল, এই প্রজেক্টটাই কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দেয়।
কি সেটা দেখো, পুরো তো একটা মানে এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশগত বিষয়, এর ফলে কিন্তু বাস্তবে যে উদ্ভিদ এবং প্রাণীকুল ধ্বংস হবে, মাটির লবণতা বৃদ্ধি পাবে, জলবায়ুতে রোগের পরিমাণ বাড়বে, এই সমস্ত কারণের জন্য এই আন্দোলনটা কিন্তু এরা করেছিল। পরিবেশগত প্রভাব ছাড়া এই প্রকল্পের প্রচুর মানুষের বাসস্থান ত্যাগ করতে হয়, কারণ তোমরা জানো যখন কোথাও একটা ড্যাম তৈরি হচ্ছে, অর্থাৎ এটা যদি নদী হয়, নদীর পার্শ্ববর্তীতে যে সমস্ত বাসস্থান থাকে সেগুলোকে কিন্তু সেখান থেকে সরিয়ে নিতে হয়। এর ফলে কী হয়, তাদের কিন্তু বাসস্থানের একটা সমস্যা দেখা দেয় এবং বাসস্থান ত্যাগ করতে বাধ্য হয়। আবার দামি মানে যে প্রকল্পগুলো বাস্তবায়িত হয় সেখানে মানুষজনদের পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সাও কিন্তু দেওয়া হয় না, অর্থাৎ পুনর্বাসনের যে ব্যাপার থাকে সেটা কিন্তু বাস্তবায়িত হয় না, যার ফলে আন্দোলনটা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। এবার লক্ষ্য কী ছিল এই আন্দোলনের? এই আন্দোলনের মূলত যে লক্ষ্য, নর্মদা নদীর ওপর নির্মিত বড় বাঁধগুলির বিরুদ্ধে। নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ তৈরির ফলে বাস্তুচ্যুত মানুষের নির্দিষ্ট ঘটনা নিয়ে। এর উদ্দেশ্য ছিল বাঁধ নির্মাণ বন্ধ করা। এবার বিশ্বব্যাঙ্ক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে ইম্পর্টেন্স রোল রয়েছে, দেখো নর্মদা প্রকল্পের জন্য তাদের বাসস্থান থেকে উৎখাত হয়েছিল, তাদের জন্য পুনর্বাসনের কোনো রকম পরিকল্পনা কার্যকর হয়নি জেনেও বিশ্বব্যাঙ্ক 1985 সালে সর্দার সরোবর বাঁধ প্রকল্পের জন্য অর্থনৈতিক সাহায্য প্রদান করেছিল, যা ছিল বিশ্বব্যাঙ্কের নীতির বিপরীত। অর্থাৎ এটা কিন্তু বিশ্বব্যাঙ্কের একটা নেগেটিভ, অর্থাৎ তোমরা বলতো এটা একটা নেগেটিভ কিন্তু রোল ছিল এখানে। অর্থাৎ তারা যদি জানতো কোনো রকমের পুনর্বাসন করা হয়নি, তা সত্ত্বেও তারা এই বাঁধটা নির্মাণের জন্য কিন্তু টাকা দিয়েছিল। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাঁধটির ক্রমবর্ধমান বিরোধিতাকে লক্ষ্য করে 1991 সালে ব্র্যাডফোর্ড মোরসে এর নেতৃত্বে একটি উচ্চপদস্থ দল গঠন করা হয় এটাকে তদন্ত করার জন্য। এবং তদন্তের পরে NBA এবং আরও কিছু আন্তর্জাতিক NGO, গ্রিন পিস, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস অব দ্য আর্থ, অন্যান্যরা বিশ্বব্যাঙ্কের ওপর চাপ সৃষ্টি করতে থাকে এবং এর ফলস্বরূপ বিশ্বব্যাঙ্ক 1984 সালে তাদের দ্বারা বরাদ্দকৃত তহবিল প্রত্যাহার করে নেয়। অর্থাৎ প্রথমে যে টাকাটা দিয়েছিল বিশ্বব্যাঙ্ক এই বাঁধটা তৈরির জন্য, সমস্ত কিছু আন্দোলন বা আরও বেশি দিন এগোনোর পরে সেটাকে মানে সেই টাকাটা তারা কিন্তু ফিরিয়ে নেয়। এবার পরিণতিটা দেখো কী বলছে, যে আন্দোলনটা করছে এরা, এর ফলে কী হচ্ছে? নর্মদা প্রকল্প বানচাল করার উদ্দেশ্যে আন্দোলনকারীদের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়, সুপ্রিম কোর্টকে একাধিকবার হস্তক্ষেপ করতে হয়েছে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সর্দার সরোবর বাঁধের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অবশেষে পরিবেশ সুরক্ষা, বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন, দুর্নীতি প্রভৃতি বিষয়ে আন্দোলনকারীরা বিচার বিভাগীয় তদন্তে দাবি জানায়। তা মেনে নিয়ে আন্দোলন সামাল দেওয়ার চেষ্টা করা হয়। তাছাড়া সর্দার সরোবর বাঁধের উচ্চতা বৃদ্ধির সিদ্ধান্ত সরকার ত্যাগ করে। আন্দোলনের ব্যাপ্তি অর্থাৎ আন্দোলন কতটা ছড়িয়েছিল, চলচ্চিত্র নির্মাতা আলী কাজিমি নর্মদা বাঁচাও আন্দোলনের ওপর 1994 খ্রিস্টাব্দে নর্মদা এ ভ্যালি রাইজেস নামে একটি সিনেমা তৈরি করেন। এই সিনেমায় 1991 খ্রিস্টাব্দে 5 সপ্তাহব্যাপী সত্যাগ্রহ আন্দোলনকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। অপর চলচ্চিত্র নির্মাতা আনন্দ পাটরাধান 1996 খ্রিস্টাব্দে নর্মদা ডায়েরি নামে একটি সিনেমা করেন। এছাড়া বুকার পুরস্কার বিজয়িনী অরুন্ধতি রায়, মুম্বাই চলচ্চিত্র তারকা আমির খান এবং আম আদমি পার্টির অলোক আগরওয়াল এই আন্দোলনের সমর্থন জানান। এছাড়া বিভিন্ন যে আন্তর্জাতিক মহলেও এই আন্দোলনের প্রতি সমাপ্ত জানানো হয় সমর্থন। সবশেষে আমরা এটা বলতে পারি, প্রাথমিক উদ্দেশ্য বাঁধ নির্মাণ বন্ধ করা তাতে ব্যর্থ হয়েছে, তা সত্ত্বেও এটা একটা অসাধারণ সফলতা অর্জন করেছে। এই আন্দোলন দেখিয়েছে যে সাধারণ মানুষ যদি সংঘবদ্ধভাবে কাজ করে তাহলে যে কোনো প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে সক্ষম। এইভাবেই নর্মদা আন্দোলন বিশ্বের অন্যান্য পরিবেশ আন্দোলনের অনুপ্রেরণার উৎস হিসেবে কিন্তু কাজ করেছে। তো এই গোটা ভিডিও থেকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি বা বুঝতে পারি সেটি হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন কবে হয়, কোন নদীকে কেন্দ্র করে হয়, বা যে বাঁধটাকে কেন্দ্র করে হয়েছিল সেই বাঁধটার নাম কী, বা এই আন্দোলনের সাথে যুক্ত যে বিখ্যাত আমাদের ব্যক্তিত্ব মেধা পাটেকর তার সম্পর্কেও কিন্তু আমরা এখান থেকে জানতে পারব। অর্থাৎ মেধা পাটেকর কিন্তু এই আন্দোলনের অন্যতম একজন বড় ব্যক্তিত্ব ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের ক্ষেত্রে। ওকে, এই নর্মদা বাঁচাও আন্দোলন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, পরবর্তীতে অপর কোনো একটা পরিবেশগত আন্দোলন নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।